মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এ বিষয়ে ইসলামিক বিধান কি? নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে। ডানে বাবা সালাম দিয়েছেন, এরপর কোনো সালাম নেই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ, শরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সব হয় না, বরং আরও বিপরীতে গুণা হয়। এইচ এম হাসান লিখেছেন, দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? সেজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সেজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি, তাহলে এটি ধোয়াটাবাদ কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সুমন আহমদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন, করা অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযমিন, সাতটি অঙ্গের উপরে, সাতটি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপালের নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য, অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাদ জুড়ে, পুরো রাকাত জুড়ে, ফের সেজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সেজদা করা। আবু সাঈদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে? শার্টের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাখতুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সালাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে। মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। আব্দুল জুবাইর দাসিন আপনি লিখেছেন, অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো? না, আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না, তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরিয়ে নেওয়া হয়, এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন, কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে, আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি। ফয়সাল আহমদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। প্রজাপতি নীর ইয়ারি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ভাঙা আয়নায় চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা নাজায়েজ হবে সেরকম নয়, এবং ভাঙা
আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। তর্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের চেয়ে খুশু এবং ক্ষুদ্র তার উপর খেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিসসালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে, এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে গুণগুণ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার, জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিব ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধান কি সম্পূর্ণ হারাম? আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ অ্যাট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন কোনো এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হবে। বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায়ে সাব্বিহিস্মা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সুরায়ে কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায়ে ইখলাসগুলো আল্লাহ পাঠ করা, এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন, বিধা আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত। এরপরে মোহাম্মদ বেলাল হুসাইন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যায়, বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না।